মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর একটি অনুসন্ধানী প্রতিবেদন থেকে জানা যায়, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এর দালিলিক কোনো প্রমাণ নেই। এতে বলা হয়, ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেন নিয়ে বিতর্ক এখনও জারি রয়েছে, হয়তো অনেক দিন থাকবে। সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় একাধিকবার দাবি করেছেন শেখ হাসিনা পদত্যাগ করেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান মিডিয়ার সামনে সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের খবর জানিয়েছেন। প্রশ্ন উঠেছে, প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে থাকেন তাহলে সেটা গেল কোথায়? কারো কাছে এই প্রশ্নের জবাব নেই। তিন সপ্তাহ ধরে অনুসন্ধান চালিয়েছেন, খোঁজ নিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগে, যেখানটায় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদত্যাগপত্র থাকার কথা, কোথাও নেই। শেষ পর্যন্ত বঙ্গভবনে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের মুখোমুখি হন। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তিনি তাকে অভ্যর্থনা জানান। মতিউর রহমান চৌধুরী প্রশ্ন করেন, সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রটা আছে? জবাবে রাষ্ট্রপতি বলেন, আমি শুনেছি তিনি পদত্যাগ করেছেন, কিন্তু আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তিনি হয়তো সময় পান। 5ই আগস্ট সকাল 10:30 বঙ্গভবনে ফোন এলো প্রধানমন্ত্রীর বাসভবন থেকে। বলা হলো, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসবেন মহামান্য প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য। এটা শুনেই প্রস্তুতি শুরু হলো বঙ্গভবনে। ঘণ্টাখানেকের মধ্যেই ফোন এলো, তিনি আসছেন না। প্রেসিডেন্ট আরো বলেছেন, চারদিকে অস্থিরতার খবর, কি হতে যাচ্ছে জানি না, টেলিভিশনের স্ক্রোলও দেখছি, কোথাও কোনো খবর নেই। এক পর্যায়ে শুনলাম তিনি দেশ ছেড়ে চলে গেছে, আমাকে কিছুই বলে গেলেন না, যা সত্য তাই আপনাকে বললাম। সেনাপ্রধান জেনারেল ওয়াকার যখন বঙ্গভবনে এলেন তখন জানার চেষ্টা করেছি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কিনা। একই জবাব, শুনেছি তিনি পদত্যাগ করেছেন, মনে হয় সে সময় পাননি জানালেন। সব কিছু যখন নিয়ন্ত্রণে এলো তখন একদিন মন্ত্রিপরিষদ সচিব এলেন পদত্যাগ পত্রের কপি সংগ্রহ করতে। তাকে বললাম, আমিও খুঁজছি। এক পর্যায়ে প্রেসিডেন্ট বলেছেন, এ নিয়ে আর বিতর্কের কিছু নেই, প্রধানমন্ত্রী চলে গেছেন এটাই সত্য। তারপরও কখনো যাতে প্রশ্ন না উঠে সেজন্য সুপ্রিম কোর্টের মতামত নিয়েছে। প্রেসিডেন্টের পাঠানো রেফারেন্সের প্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ 8ই আগস্ট সম্পর্কে তাদের মতামত দেন। এতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে সাংবিধানিক শূন্যতা দূর করতে এবং নির্বাহীর কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে। প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলীকে শপথ বাক্য পাঠ করাতে পারবেন বলে আপিল বিভাগ মতামত দেন। মানবজমিনের প্রতিবেদনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।